নেই কোনো নির্দিষ্ট অফিস, ত্রিপল টানিয়ে চলছে দমকল অফিসের কাজ। এমনই বেহাল পরিস্থিতির মধ্যে পরিষেবা দিচ্ছেন লিলুয়া ফায়ার স্টেশনের কর্মীরা। নেই নির্দিষ্ট কোনো অফিস, বাসস্ট্যান্ডের পাশে ত্রিপল টানিয়ে চলছে দমকল অফিস। এমনই বেহাল দশা লিলুয়া দমকল কেন্দ্রের। এমন বেহাল পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিয়ে যাচ্ছেন লিলুয়া ফায়ার স্টেশনের কর্মীরা। বর্তমানে মাথার উপর ছাদ থাকলেও প্লাস্টিক বাঁশের খুঁটি আর চটের আস্তরণকে সম্বল করে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে রয়েছেন 23 জন কর্মী। রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কোনো মতে রয়েছেন এরা। লিলুয়া দমকল কেন্দ্র 60 বছরেরও বেশি পুরনো। এতদিন জরুরি বিভাগটি ছিল একটি ভাড়া বাড়িতে। বর্তমানে ওই জমির মালিক কেস করে তাদের উচ্ছেদ করে দেয়, ফলে তারা এত গুরুত্বপূর্ণ একটি বিভাগ নিয়ে বর্তমানে কয়েক মাস ধরে বেলুড় মঠের বিপরীতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্লাস্টিকের ছাউনির নিচে পড়ে থেকে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। খুবই কঠিন এবং দুর্বিষহ পরিস্থিতি তাদের। বাঁশ দিয়ে ত্রিপল খাটিয়ে চলছে দমকল বিভাগ। লিলুয়া ফায়ার সার্ভিসের দপ্তরের কর্মীরাই এখন কার্যত সুরক্ষিত নয়। বেশ কয়েক মাস ধরে এমন দুর্দশা দমকল বিভাগের। অরক্ষিতভাবে রয়েছে বিদ্যুতের তার। এই অবস্থা থেকে তো আপনারা নিজেই বুঝতে পারছিলেন, আমি থাকার জায়গা না, খাবার জায়গা না, বৃষ্টি পড়লে এক কোমড় জল হয়ে যায়, এখান দিয়ে গাড়ি বেরোতে পারে না, মেন রোডের উপরে সব বেরোতে গেলে জাম হয়ে যায় রাস্তা। না এরা এরা কী করবে বলুন, এদের তো কিছু করার নেই। ওদের লিলুয়াতে একটা নাকি হচ্ছে 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 হয়েই যাচ্ছে, আর সব মানুষের অসুবিধা হচ্ছে। আচ্ছা ত্রিপল তো পুরো টাঙিয়েই রয়েছে, দেখতেই তো পাচ্ছেন না, এদের একটা পাখা বলে কিছু নেই, একটা পাকা বলে কিছু না, বহুত কষ্টই রয়েছে। একটা ফায়ার ব্রিগেডের জায়গা যে অস্থায়ীভাবে যে কোথায় একটা তৈরি করবে, এ করবে, সেটা করে দেওয়া ভালো। এখানে আমার বাস স্ট্যান্ড, এখানে আমাদের এ, হ্যাঁ বহুত অসুবিধা, বহুত অসুবিধা। এরা কী করে রয়েছে, হ্যাঁ মশা কামড়াতে এদের অবস্থা খারাপ, এরা তো গায়ে ওষুধ লাগিয়ে থাকে। ঝড় জল বৃষ্টিতে তাদের নিজেদেরই মাথা গোজার জায়গা নেই। স্থানীয় বাসিন্দা সীমন্ত কুমার বলেন, খুবই বাজে অবস্থার মধ্যে রয়েছেন কর্মীরা, বসার কোনো জায়গা নেই। দমকলের মতো এত জরুরি একটা বিভাগকে এভাবে রাখা কখনোই উচিত নয়। লিলুয়া ফায়ার স্টেশন আর কি বেলুড় বাজারে দীর্ঘদিন ধরে আছে, আমরা জানি, ছোট থেকে দেখছি। একজন বাড়িতে তার ভাড়া ছিল, সেইটা চলছিল। দীর্ঘদিন ধরে কেস কামারি হওয়ার পর শুনেছি আর কি, সুপ্রিম কোর্টের রায়ের পর ওখান থেকে তাদের চলে যেতে হয়েছে। এমন একটা অবস্থা, একটা সরকারের এই ধরনের একটা পরিষেবা, যে পরিষেবা হচ্ছে এমার্জেন্সি পরিষেবা, বাড়িতে আগুন লাগলে যে কোনো প্রয়োজনে দমকলের প্রয়োজন, সেই দমকল ওখান থেকে উঠে যাওয়ার পর এখন বেলুড় মঠ বাসস্ট্যান্ডে তেরপল টাঙিয়ে একদম বেহাল দশার উপর রয়েছে। এবং যারা কর্মচারী তারা এখানে 24 ঘন্টা ডিউটিতে থাকে, রাত্রিবেলা শুতে পারে না, বাইরে বসে থাকে। এখানে কোনো সেইভাবে পরিষেবা বলতে ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, তারপরে ফোনে খবর দেওয়ার অবস্থা নেই, মানুষের বাইকে করে আসতে হবে। এত বড় সরকারের এত উন্নয়ন শোনা যাচ্ছে, সেই উন্নয়নের অবস্থায় আজকে দমকল পরিষেবার এই সিচুয়েশান, এই হচ্ছে আমাদের সরকার। ডেঙ্গু তো চলছে, এইভাবে এরা রাস্তায় পড়ে থাকে, রাত্রিরে শুয়ে থাকে, ঠিক আছে, স্বাভাবিকভাবেই এদের ডেঙ্গু হতে পারে, যে কোনো ধরনের রোগ হতে পারে। আমরা বেলুড়বাসী হিসাবে চাইছি যে দমকল পরিষেবাটা বেলুড়ের মধ্যেই কোথাও থাকুক, সরকারি জায়গা এখানে আছে রাস্তার উপরে, সেখানে কোথাও করা হোক, যেখানে দাঁড়িয়ে কমসে কম এনারা বাঁচুক এবং দমকল পরিষেবাটা বাঁচুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, লিলুয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।